নামে কুদ্দুস খান। আমাদের আজকে লিটল বাংলাদেশের একটা মিটিং ছিল আমাদের নির্ধারিত প্লেসে, যেটা হয় আমাদের কনসুলেট জেনারেল অফিসে। আমাদের একটা মিটিং ছিল যেটা প্রতি বৃহস্পতিবার নির্ধারিত করা হয়েছে 7টার সময়। আজকে সিদ্ধান্ত হয়েছে যে আমরা প্রতি সপ্তাহে না করে এক সপ্তাহ অন্তর অন্তর, মানে মাসে দুইটা মিটিং। এবং আজকের মিটিংয়ের বিষয় ছিল যে আমরা টম লেবংয়ের সাথে দেখা করব, আমাদের লিটল বাংলাদেশের সৃষ্ট সমস্যাগুলো নিয়ে, এবং এইটার ব্যাপারে আমরা যখন টম লেবংয়ের সাথে যাবো তখন আমরা বলবো যে 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 প্রবলেমগুলো আছে এগুলো আমরা আগের ইয়েতেই রয়েছি, রাইট? যে সিদ্ধান্ত ছিল যে থার্ড স্ট্রিটের উপরে, কারণ আমরা যেখানে যেখানে ওরা বলছে সেখানে আমরা যদি যাই, এখানে কোরিয়ানরা আমাদের একটা প্রস্তাব দিয়েছিল ফোর্থ স্ট্রিট এবং সেটার এলাকায় লিটল বাংলাদেশ করার জন্য, কিন্তু সিটি রেগুলেশন অনুযায়ী সেটা হওয়ার সম্ভাবনা কম, কারণ ওইখানে আমাদের 500 লোক নেই, 500 সিগনেচার দরকার হয়, যেটা বাচ্চু ভাই নিয়েছিলেন, সেটা ছিল আমাদের থার্ড স্ট্রিটের উপরে, সেটাকে ওয়েস্টার্ন থেকে ভারমন্ট। আমরা এখন তিনটা পদ্ধতিতে গিয়েছি, যে একটা ওয়েস্টার্ন থেকে ভারমন্টের মধ্যে, তাতে যদি ওরা রাজি না হয় তাহলে আমরা বলছি যে হোবার্ট থেকে কেনমোর, কেনমোর, এবং আর একটা তৃতীয় আর একটা প্রস্তাব ছিল যে সেটা আমরা যে অরিজিনাল যে আমাদের ইয়েটা ছিল, অরিজিনালটা ছিল হচ্ছে যে উইলশায়ার থেকে বেভারলি এবং ভারমন্ট থেকে ওয়েস্টার্ন, এই স্কোয়ার বক্সটা যেখান থেকে এই পার্শ্ব সই স্পোক পার্সন সম্বন্ধে কিছু একটা সিদ্ধান্ত হয়েছে। এই স্পোক্স পার্সনের ব্যাপার হয়েছে যে যেহেতু এটা এক্সটেন্ড করা হয়েছে 10 সদস্য বিশিষ্ট, সেহেতু যে আগের স্পোক্স পার্সন ছিল সেটা ডিসলভ করে দিয়ে এখন নতুন করে স্পোক পার্সন তৈরি হবে, সেটা দশজনের মিটিংয়ে আমরা একটা নতুন স্পোক পার্সন নির্ধারিত করবো। আগে যে স্পোক পার্সন ছিল সেটা আমরা মোটামুটি আপাতত এটাকে বাতিল করা হয়েছে, না বাতিল করা হয়েছে এবং সবার সিদ্ধান্তে আবার স্পোক পার্সন, কারণ এটা তো সে আগে কমিটিটা নেই। আরেকটা হয়েছে সিটির একটা রেগুলেশন নেওয়ার দায়িত্ব আমি কুদ্দুস খান আমার কাছে দেওয়া হয়েছে, কারণ সিটি রেগুলেশনটা দেখে আমরা বুঝবো অ্যাকচুয়ালি কোরিয়ানদের প্রস্তাব অনুযায়ী আসলে কিছু হয় কি না। যতদূর জানা গেছে যে কোরিয়ানদের প্রস্তাব অনুযায়ী আমাদের কিছু করা যাবে না, কারণ আমাদের 500 সিগনেচার লাগবে। আনলেস যদি তাদের কোরিয়ানদের সিগনেচারগুলো তারা অ্যাকসেপ্ট করে তাহলে তো হতে পারে, সেটা সম্বন্ধে আসলে সিটি ক্লিয়ার, সেই ব্যাপারে ক্লিয়ার আপনি জানেন, সিটি এটা বলতে পারবে না, ওরা তো অস্বীকার করে, কোরিয়ানরা তো বাঙালি না, এটা তো লিটল বাংলাদেশ হচ্ছে, লিটল কোরিয়া তো হচ্ছে না, কারণ এই ব্যাপারে একটা কনফিউশন আছে, কনফিউশনটা সিটি নির্ধারণ করবে। তাহলে যৌথ, আপনি বলতে চাচ্ছেন যে যৌথ প্রক্রিয়াটা অ্যাপ্রোপ্রিয়েট, যৌথ প্রক্রিয়াটা ক্লিয়ার না, ওরা বলে যে এটা কি করে হয়, দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড, যদি সিটি হ্যাজ টু সিট ডাউন উইথ কাউন্সিল ম্যান এন্ড এভরিথিং, তাহলে আমরা যেটা দিছি, আমরা যেটা অ্যাপ্লাই করেছি আমরা ওতেই বলবৎ থাকি, এবং তারপরে পরিপ্রেক্ষিতে কিভাবে মিনিমাইজ, সিটি যদি কোনো রেগুলেশন করে বা সিটি যদি মেয়র বা কাউন্সিল রেগুলেশন করে দেন মে হ্যাভ ইট, এর জন্য আমাদের হয়তো লবি লাগতে পারে, এর জন্য আমাদের লয়ার লাগতে পারে, আমাদের অর্থের প্রয়োজন হতে পারে, না এখানে যে বন্ধ হয়ে যেতে পারে, কারণটা হলো যে সিটিতে যে 17-18 জন কাউন্সিলম্যান আছে তাদের সকলের অ্যাপ্রুভাল লাগে, সে অ্যাপ্রুভালের জন্য একটা লবিস্ট হলে ভালো হয়, লবিস্ট মানে কি টাকা পয়সা বা বন্ধুত্ব হলে, কাউন্সিলম্যানরা যদি আমাদেরকে ইয়ে না দেয় তাহলে পরে আমরা কি না, সেটা হবে না, কাজে ওদের সাথে কথা বলার জন্য একটা লোক নিয়োগ, আমরা কোর্টে যেতে পারি, হ্যাঁ যেতে পারেন, কোর্টে ব্লক হবে, কোর্টের ডিসিশন হবে, তো অনেকদিন পরে থাকবে, পরে থাকলে তাহলে অ্যাটলিস্ট আমরা তো লিটল বাংলাদেশ হিসেবে নামটা ব্যবহার করে যেতে, সেটা হ্যাঁ আরেকটা জিনিস করা যায়, টম লেবং নিজের ক্যাপাসিটিতে একটা টেম্পোরারি সাইন দিতে পারে, হুইচ ইজ গুড প্রপোজাল টু। তার মোটামুটি ঠিক আছে, ওই যদি ওই পয়েন্টটা অ্যাড না করেন তো করে মানে আমার ফ্রম মাই সাইড। জলিল ভাই কবে গেলেন আসলে? উনি অসুস্থ, জলিল ভাই হাবিব ভাই দুটো জনের আমরা কোনো কিছু না মানি যে উই ডোন্ট এগ্রি বিকজ আই ওয়াজ নট প্রেজেন্ট, সেটা আমরা আজকে আলাপ করব, বাট দিস ইজ হোয়াট উই হ্যাভ ডিসকাসড এন্ড এগ্রিড গতকালকে, দ্যাট ইজ হোয়াট উই আর টকিং অ্যাবাউট। ফার্স্ট অফ অল এখানে কোনো ভুল আছে কিনা, যদি নির্ভুল